নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় লক্ষ্মী লাভ হতে চলেছে ছয় রাশি। ছয় রাশি মা লক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলতে চলেছে। 75 বছর পর এই লক্ষ্মী পুজোতে দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল পেতে চলেছে এই ছয়টি রাশি। দেখুন, আজ কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী লক্ষ্মী পূজা অর্থাৎ কে জাগরী, অর্থাৎ আজকে আপনারা মোটামুটি 11টার সময় যদি আপনারা লক্ষ্মী পূজা করতে পারেন, খুব লাভ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনাটা যদি আপনারা রাত্রি 11টা থেকে করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। এবং আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই এই লক্ষ্মী পূজার সময় আপনারা মা লক্ষ্মীকে সাদা ফুল কোনো মাটি আপনারা দিবেন না, সবসময় আপনারা লাল ফুল দেওয়ার চেষ্টা করবেন। লাল জবা দিতে পারেন, আপনারা গোলাপ দিতে পারেন মা লক্ষ্মীকে, আপনারা পদ্ম নিবেদন করুন, আপনারা লাল গ্যাঁদা ফুল নিবেদন করুন, বিশেষভাবে আপনারা লাভ কিন্তু পাবেন। কোনো মতে ভুল করে সাদা ফুল আপনারা মা লক্ষ্মীকে দিবেন না। মা লক্ষ্মী বিশেষ করে লাল এবং হলুদ খুব পছন্দের ফুল, এখানে আপনারা যদি অবশ্যই লাল এবং হলুদ ফুল দিতে পারেন। এবং গোটা রাত্রি আপনারা ঘিয়ের একটা অখণ্ড প্রদীপ সারা রাত যেন জ্বলে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। অর্থাৎ ঘিয়ের একটা প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন করিয়ে রাখবেন। এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনি এই 12টি রাশির মধ্যে 6টি রাশির আমি কথা বলবো, যে 6টি রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে আজ মধ্যরাত থেকে। এবং 75 বছর পর বেশ কিছু যোগ সৃষ্টি হয়েছে, অমৃত সিদ্ধিযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ, রবিযোগ, বেশ দুর্লভ মহা সংযোগগুলো সৃষ্টি হয়েছে, সিদ্ধিযোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল কিন্তু পেতে চলেছে এই ছয় রাশি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আপনারা আজকে নিষ্ঠার সাথে পূজা করুন, বাড়িতে কোনো কলহ আপনারা করবেন না এবং শান্তি মতন আপনারা বজায় রাখুন। তাতে কিন্তু মা লক্ষ্মী, মা লক্ষ্মী এমনিতেই কিন্তু চঞ্চলা, তাই মা লক্ষ্মীকে শান্ত করতে গেলে অবশ্যই বাড়িতে একদম খুব সুন্দরভাবে আপনারা যদি পুজো করতে পারেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনারা অবশ্যই পাবেন। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে আজ মধ্যরাত থেকে ভাগ্য খুলতে চলেছে এবং আগামী পনেরো দিনের মধ্যে এই ছয় রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে। কোন এই ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে রাশি আপনার লাভ পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অর্থনৈতিক জায়গা আপনাদের বিশেষভাবে লাভ হতে চলেছে। ধনুরাশির বিজনেস ক্ষেত্রে, ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে, ধনুরাশির ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের বেশ কিছু আটকে গেছিলো, ডুবে গেছিলো টাকা, সেটা আপনাদের রিকভারি হতে চলেছে। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির আকর্ষিক ধন প্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং ইনকাম সোর্স এবং বিজনেস ক্ষেত্রে শুভ হতে চলেছে। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশি এই 75 বছর পর দুর্লভ এই সংযোগে কর্কট রাশির ভাগ্য উদয় হতে চলেছে। দাম্পত্য সুখ, সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে আগামী 30 দিনের মধ্যে। অর্থাৎ আগামী 30 তারিখের মধ্যে এই কর্কট রাশির কপাল খুলতে চলেছে। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশি মহা ধনলাভ হতে চলেছে সিংহ রাশি, বিশেষ করে আপনাদের অর্থনৈতিক, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য এবং সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার বৃষ রাশি।
বৃষ রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে, আপনাদের কপাল খুলতে চলেছে। বৃষ রাশির বিজনেস ক্ষেত্রে, ভাগ্য ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে। ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে, ভাগ্য আপনাদের খুলতে চলেছে। বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আজ মধ্যরাত থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো কাজ সম্পূর্ণ হবে, আর্থিক স্থিতি মজবুত হবে, লক্ষ্মী লাভ আপনাদের আগামী 15 দিনের মধ্যে হতে চলেছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ, আর্থিক স্থিতি এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আগামী 15 দিনের মধ্যে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের উন্নতি হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছে। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং প্রত্যেকে ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। আপনারা অবশ্যই আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।